আমি কি ওরিও বিস্কুট বললাম? এটা ওরিও বিস্কুট ছে, আমি শুয়ে পড়েছিলাম। ব্লাউজ পিসটা খুব সুন্দর, আর রেটটারও ভালো। রেট ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আমার মাথা ঠান্ডা করে দাও। আমিন। ঠান্ডা হয়েছে মাথা? হ্যাঁ ঠান্ডা হয়ে গেছে। না আজকে বানাচ্ছি খিচুড়ি। এতক্ষণ আমি রান্নাঘরটা মোছামুছি করতে করতে মাথা খারাপ, বাসনগুলো পড়েছিল ওগুলো সব মুছলাম, গ্যাস মুছলাম। দেখো আজই একদম উতলে যাচ্ছে, আজই একটু বেশি করে করেছি তো অল্প। হাঁড়ির কানায় কানায় চলে গেছে। দেখো না, উপর থেকে দিয়ে দিয়েছি ঘি, ঢাকনা বন্ধ করে। তো এটা নিচে দিয়ে আসি। সেই সকালবেলায় শ্যুট করেছিলাম, মানে ওই দুপুরবেলায় খিচুড়ি করার সময়। তো তাই হ্যান দুধ খেয়েছিল ঘুম থেকে উঠে সন্ধ্যেবেলায়, মানে প্রায় 8:30 বাজতে যায়। এই পাঁপড় খাবে বলছিল, পাঁপড় ভেজে দিলাম। তাই হ্যানের স্কুল ড্রেস, তাই হ্যানের পাপার জিন্স সব কাচছি। তো এখন কাপ বানাতে বসলো, 11:45 বাজে। আমি আজকে আর আমার মুখ দেখাতে পারছি, নাক মুছে মুছে নাক লাল হয়ে গেছে। চোখটা ডুবে গেছে। আমি কি বলেছি? তুমি রাগ করছো কেন? আমি কি করেছি? আমি বললাম একটা, আর তুমি মানা করে দিলে। কি একটা? একটাই কাগজ। তো দেখো তাইয়ান তো একটু আগে কাঁদছিল ওর পাপার সাথে ক্রাফট বানাবে বলে। না ওটা না, ওটা না। কি করছে? আর বলবি না তোমার সাথে। আজ আমার কথা বলতেও ইচ্ছা হচ্ছে না, গা গুলাচ্ছে, মানে এক্ষুনি বমি হয়ে যাবে। উত্তর দিল, ওই জন্যে আমার হারিয়ে যাবে যদি, তখন আমার কি হবে? নাহলে আমার ফেভারিট হবে বারবার। তো মা দুর্গাকে আইলাইনার পরিয়ে দিচ্ছি। আমার মাথা ঠান্ডা করে দাও, ঠান্ডা করে দাও। আমিন। আমিন। না হয়েছে, ঠান্ডা হয়ে গেছে মাথা? হ্যাঁ ঠান্ডা হয়ে গেছে। না ছোটটা যদি হারিয়ে যায়। তো বন্ধুরা এখন 8:10 বাজে, এখন ভিডিও এডিট করতে বসলাম। তোমাদের তো কথা দিয়েছি 9:30 ভিডিও পোস্ট করব, হয়তো 10টাও বেজে যেতে পারে, 10:30 বাজতে পারে। তো আমার ভয়েসটা একটু ইগনোর করো, নাকটা বন্ধ তো নাকে নাকে হয়ে যাচ্ছে। বাবু তুমি মাকে ভালোবাসো? মার কথা শোনো না কেন? কিছু বলতে নেই কি বল, তাড়াতাড়ি বল। মার শরীর খারাপ, তাড়াতাড়ি বল। মার শরীর খারাপ তাই কথা শুনি না? হ্যাঁ। বাহ পুরো আসল চোখের মতো লাগছে কিন্তু, খুব সুন্দর। ওয়াও খুব সুন্দর। বাবু বাবু, হ্যাঁ এই পেন্সিল দিয়েটা কে কি করেছে? আমি। তাহলে ঘর মুছে দিবি তো? আমার স্লো হবে তো। স্লো হবে মানে কে ঘর মুছবে তাহলে? তুমি। কথা দেখেছো?
বাবু, তুমি কি গুড ম্যানার্স করছো এগুলো? এটা দেখো, তিনটে চোখ রেডি, এটা কপালের চোখ। তা আমার সর্দি হলে এত নিঃশ্বাসের প্রবলেম হয় কেন কে জানে, খুব কষ্ট হয়, ঘুম হয় না একদম। কবে যে ছুটিটা পড়বে সেই 9 তারিখে, তারপরে আমি ও বাড়িতে যাবো, একটু ছুটি কাটিয়ে আসবো, যাওয়াই তো হয় না বাপের বাড়ি। তো চুলটা হয়ে গিয়েছে, এখন ঘুমোটা আঁকছে, অল্প অল্প করে দেখাচ্ছে। চুপ কর বাবু, আবার গুলিয়ে যাবে। দাঁড়াও, হয়ে যাক এটা। তো ও বললো আজকে কমপ্লিট হয়ে যাবে, জানি না কি করে কমপ্লিট হবে, হ্যাঙ্গিং করতে হবে আবার, ওটা কালকে করে দেবে। টিপটা পরিয়ে খুব সুন্দর লাগছে। দেখো চুলটা কমপ্লিট হয়ে গিয়েছে, এখন নাকটা করছে। আমি শুয়ে পড়েছিলাম, মানে মশারি খাটাচ্ছিলাম, আমি আর বসে থাকতে পারছি না। তাই হ্যাঁ, ভালো ভাত খেতে পারেনি আজকে, ওরিও বিস্কুট খাচ্ছে, আর আমিও খাইনি, ও নষ্ট করেছিল, ওইটুকুনি খেয়েছি। আমিও একটা ওরিও বিস্কুট খাচ্ছি এখন। আমি কি ওরিও বিস্কুট বললাম? এটা ওরিও বিস্কুট না, ডার্ক ফ্যান্টাসি, ভুলে গিয়েছি। তো এখানে ভিডিওটা শেষ করলাম, আর যদি দুপুরবেলায় ও কমপ্লিট করে ওটা দেখিয়ে ভিডিওটা শেষ করবো, তার আগে আমি গুড নাইট বলে দিচ্ছি তোমাদের। টাটা। এতবার হাঁচি হয়েছে না, এই চোখটা কেরম হয়ে গেছে। সোনার নাকের হয়ে গেছে, ভালো লাগছে। হয়ে গেছে, চলে এসো, কটা বাজে, শুয়ে পড়ো। আর কিছু বল? গুড নাইট। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে রবিবারের ভিডিওটা শুরু করছি। দেখো 9:15 দিকে আমার মেজো ননদ এসেছিলো, তো এই দুটো শাড়ি তো পিকো করতে আর পার লাগাতে দেওয়া ছিল, তো নিচে মনে হয় দিতে এসেছিলো, তো মেজদি আমাকে দিয়ে গেল। তো মেজদি আবার এসেছিলো, আমায় ওষুধ খেতে বলে দিয়ে গেল, খেয়েছি ওষুধ সকালে। আর নিচে আমার শাশুড়ি বিরিয়ানি করছে, তো সেটাও বলে গেল, কিছু রান্না করতে হবে না আমাকে। মেজদিকে বলছিলাম সারা রাত ঘুম হয়নি, হাঁচি করে করে পেটটা ব্যথা করছে, মানে 10 মিনিট যে চোখটা বন্ধ মানুষ করে সেটাও আমার হয়নি। আর তাই হ্যান তো ঘুমাচ্ছিলো বলে ওর পাশে শুয়েছিলাম। আর তাই হ্যানে পাপা মেসেজ করেছিলো, বাসনগুলো পড়েছিল যেন না মাজি, আমাকে আবার কসম দিয়েছিল, সেই জন্য রেখে দিয়েছিলাম। আর এখানে দেখো কাল রাতে এতটা কমপ্লিট করেছে, এখনও কাজ বাকি আছে, দুপুরে আবার দেখাবো। আর এটা দেখো তাই হ্যানে স্কুলের ভিডিও, স্কুলের এই ভিডিওগুলো দেখতে পেলে না আমি খুব ভালো লাগে, সব বাবা মাদেরই মনে হয় ভালো লাগে। তো কি সুন্দর ফাস্ট ফাস্ট করেছে, যাকে ও লম্বা মতো আছে, হাতও গেছে। তো তাই হ্যাঁ পাপা এসেছিলো 1:45 দিকে, আর সেই দেখো রান্নাঘরে চলে এসছে, ওরও পিঠে খুব ব্যথা। 1:30 বেজে গেছে বলো, তাই হ্যাঁ পাপা একটু আগে এসছে, মেশিনে প্যান্ট জামা জিন্স সব দিলাম, আর রাতে তো কালকে ঘুম হয়নি, পিঠে বাম লেগেছে, পিঠে ব্যথা। কিন্তু এখানে বাসন মাসছে, আমাকে কসম দিয়েছে বাসনে। আর একটা কথা বলে দিই, দেখেছো শাইনা আমাকে কতটা ভালোবাসে, ওর শরীর খারাপ বলে আমি বলছি আমি হেল্প করবো, আমি হেল্প করবো, এগুলো করতে পারেন, ওর জ্বর সর্দি কাশি, ওই জন্য বলছি আমি তোমাকে জল ফাঁটতে হবে না, ধুয়ে দিই। কিন্তু আমি যেহেতু ধুয়ে দিচ্ছি যাতে না আমার পিঠে ব্যথা করে, আমি সঙ্গে সঙ্গে কাজগুলো ওই জন্য আগে থেকে আমাকে বাম লাগিয়ে দিয়েছে, ব্যথা আমার ধারে কাছে আসতে দেবে না বলে। আসনগুলো মাসছে, আর নিচে আমার শাশুড়ি বিরিয়ানি করেছে, আর মেজদি
শাড়ি দিতে এসে বলেছিল যে মা বিরিয়ানি করছে, তো যাই হোক আমায় কিছু করতে হবে হয়নি। হ্যাপি সানডে থেকেও বড় কথা, কালকে সারা রাত ঘুমাতে পারিনি, আর এদের ভয়তে না হাঁচি করতে পারিনি, হাঁচি করলেও চিঁক চিঁক করে চেপে নিচ্ছি, ঘুম ভেঙে যাবে ওদের। তো এখন দেখো বিরিয়ানিটা নিচে থেকে আনলো, তাইহানকে আগে খাইয়ে দিই। খাওয়াতে খাওয়াতে তাইহানকে জিজ্ঞেস করছিলাম বিরিয়ানিটা কে করেছে বলতো, ও বলে তুমি, তারপরে বলি না না, তারপর বলে পাপা, আমি বলি না রে দাদি করেছে। তো বন্ধুরা তাইহানকে খাইয়ে দিয়ে এখন খেতে বসলাম তাইহানের পাপা আর আমি। তো লঙ্কা আজকে নেই, দুঃখের বিষয়, পেঁয়াজ খাচ্ছি, একটু ঝাল ঝাল খেতে ইচ্ছে হচ্ছে একটু। আজকে ভিডিও 9টা থেকে 10টার মধ্যে আপলোড হবে, আর 4টার সময় আমি এডিট করে আমি দিতে পারবো না, সরি। শনিবারের আর রবিবারের ভিডিওটা তোমরা 10টার সময় দেখতে পাবে, বা তার আগে যদি এডিট হয়ে যায় আগে দেখতে পাবে। এখানে আয়না দিতে বলেছিল, তাই তো দিতে বলেনি, আয়নাটা দেখাচ্ছে। হ্যাঁ, তো এটা সিলভার কালারের একটা কালারের এ কি দিয়ে দিচ্ছে, জানি না কি দিচ্ছে, দেখতে ভালো লাগছে। সব কাটা হয়ে গেছে? সব কাটা হয়নি, কটা হয়েছে এখন গুনতে হবে, একটা একটা করে লাগাচ্ছি এখন। তাইহান দেখো জল ভরতে গিয়েছিল, তাইহানের পাপা কেটে কেটে কি সুন্দর ডিজাইন করেছে, তলার দিকে ঝুলবে। এখানেও একটা সিলভার কালার দিয়ে করছে। তো দুর্গাপুজোর ক্রাফটটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানিও। সবাইকে পুজোর অনেক অনেক শুভেচ্ছা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।